আমরা খ্যাতিমান হতে চাই বিখ্যাত হতে চাই বড় লোক হতে চাই সাকসেসফুল হতে চাই কিন্তু তার জন্য কি কাজ করি সত্যি কি কাজ করি অবশ্যই কটোই যারা করে তারা অবশ্যই হবে হয়তো পাঁচ ছ বা সাতবার আটবার বার ফেল হবে কিন্তু অবশ্যই হবে তো আমি তোমাদের সাথে তোমাদের টিভিটি থেকে আর এম বাদশাহ একবার প্যাবলো পিকাসো মানে বিখ্যাত চিত্রকর যার প্রত্যেকটি পেন্টিং কোটি কোটি দামে বিক্রি হয় তো সে একবার কোথাও এক জায়গা যাচ্ছিলেন সেই সময় একটি মেয়ে দেখে এবং চিনতে পেরে দৌড়ে এসে বলে যে স্যার আমি আপনার বড়ো ফ্যান আপনার প্রত্যেক পেন্টিং দেখেছি এরকমভাবে অনেক রকম আবেগীপূর্ণ কথা বলতে থাকে এবং কথা যখন বলা শেষ হয় এবং মেয়েটি বলে যে স্যার আমাকে একটি অটোগ্রাফ দেন তো বিখ্যাত চিত্রকর মানে পিকাসো একটু হাসে আর একটা পেপার নেয় তাতে পেন্সিলে করে কিছু আঁকে তিরিশ সেকেন্ডের জন্য এবং মেয়েটির হাতে দেয় আর বলে নাও এই পেন্টিংটি মিলিয়ন ডলার দাম আর এই বলে পেন্টটা চলে যায় মেয়েটি আশ্চর্য হয় এই কি তিরিশ সেকেন্ডের জন্য কিছু আঁকলে একটা পেপারে আর এটা মিলিয়ন ডলার দামের পেন্টিং হবে এবং মেয়েটিও বাড়ি চলে যায় তারপর জানতে পারে মেয়েটি না এটি সত্যি মিলিয়ন ডলার দামের পেন্টিং তারপর মেয়েটি সেই আবার ব্যবল পিকাসোর সাথে দেখা করার জন্য একদম উদ্বিগ্ন হয়ে ওঠে এবং যায় যখন আরেকবার দেখা পায় তখন মেয়েটি সেই পেন্টারকে বলে যে স্যার আপনি যে পেন্টিংটা এঁকে দিয়েছিলেন তিরিশ সেকেন্ডের জন্য মানে অটোগ্রাফ হিসাবে দিয়েছিলেন সেটি সত্যি মিলিয়ন ডলার দাম তো পেন্টারটি হাসে আর বলে আমি জানি তো তোমাকে বলেছিলামই ওটা মিলিয়ন ডলার দাম তো তখন মেয়েটি তাড়াতাড়ি এক্সাইটমেন্টে থাকতে না পারে বলে যে আমিও আপনার মতো পেন্টার হতে চাই আমিও তিরিশ সেকেন্ডের জন্য কিছু আঁকবো আর সেটি মিলিয়ন ডলার দাম হবে তখন প্যাবলো পিকাসও হাসে মানে মৃদু হাসে এবং বলে অবশ্যই হবে তিরিশ সেকেন্ডের পেন্টিংটার জন্য আমার জীবনের আমি তিরিশ বছর দিয়েছি আপনিও দেন আর আপনার জীবনেও তিরিশ সেকেন্ডে একটি পেন্টিং আঁকুন এবং কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করুন তো ছোট্ট একটা গল্প আমাদের শেখায় যে আমরা যখন কিছু বড় কিছু কিছু করতে চায় তখন আমাদেরকেও বড় কিছু ভাবতে এবং ভালোভাবে কাজ করতে হবে ঠিক এই পেন্টারের মতো যেমন তিরিশ সেকেন্ডের পেন্টিংটি কোটি দাম টাকা দামে বিক্রি করার জন্য সে তিরিশ বছর কাজ করেছে তিরিশ বছর খুব মেহনত করেছে তাই আজ তার তিরিশ সেকেন্ডের পেন্টিং কোটি কোটি টাকা দামে বিক্রি হচ্ছে তো হাসতে থাকুন ভালো থাকুন শিখতে থাকুন না দেখতে দেখুন টিভিটি আর হ্যাঁ অবশ্যই হার্ড ওয়ার্ক করে যান স্মার্ট ওয়ার্কের সাথে থ্যাংক ইউ